এবারে ইনফিনিক্স কিন্তু ফ্ল্যাগশিপ কিলার হয়ে ওঠার চেষ্টা করছে। অ্যাপেল স্যামসাং এর মতো কোম্পানিগুলোকে কিন্তু এবার পর্যুদস্ত করলো শাওমি ওপো ভিভোর মতো চাইনিজ কোম্পানিগুলো। অবশেষে রেডমি নোট 12 সিরিজের বেশ কিছু খবর রয়েছে, এমনকি স্পেসিফিকেশনও সামনে চলে এসেছে। হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা গুরুত্বপূর্ণ টেক নিউজ নিয়ে আমি সেই পুরনো প্রিয়তোষ আপনাদের সামনে। আচ্ছা, আপনাদের কি হয়েছে বলুন তো? ঠিকঠাক আর কমেন্ট করছেন না, মন টন খারাপ নাকি? যাই হোক, আপনাদের সমস্ত কথা আমাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন। এটা আমাদের পরিবার, অর্থাৎ আপনার পরিবার। আর আমরা কিভাবে আমাদের ভিডিওগুলোকে আরো ভালো করতে পারি, নতুন নতুন কিছু ভিডিওর আইডিয়া থাকলে কমেন্ট বক্সে আজকে লিখে জানান। আজকে কিন্তু আপনার একটা কমেন্ট অবশ্যই চাই। যাই হোক, আজকে প্রথমেই আমরা কথা বলবো অ্যামাজনকে নিয়ে। অ্যামাজন একটা ই কমার্স ওয়েবসাইট, সেখানে টি শার্ট থেকে শুরু করে একদম জুতো গামছা সমস্ত কিছুই পাওয়া যায়, এমনকি গোবরও পাওয়া যায়। অ্যামাজনে এবার ভার্চুয়াল ট্রায়াল প্রক্রিয়া শুরু হতে চলেছে। অর্থাৎ ধরুন আপনি একটা জুতো কিনবেন, আপনি ক্যামেরাটা আপনার পায়ের দিকে রাখলেন, ওই জুতোটা আপনার পায়ে কেমন ফিট হবে সেটা দেখিয়ে দেবে। এখনো পর্যন্ত জুতোর জন্যই এটা চালু হয়েছে, পরবর্তীতে টি শার্ট প্যান্ট এই সমস্ত কিছুর ওপর চালু করা হবে। যাই হোক, আর কত কি আমরা দেখব। এই সুযোগে কি লাইক বাটনটা একবার প্রেস করে দেবেন নাকি ভিডিও শেষে গিয়ে করবেন? যাই হোক, এই ব্যাপারটা আপনাদের উপরেই ছেড়ে দিই। এরপরে আমরা কথা বলবো শাওমি ওপো ভিভোর মতো চাইনিজ কোম্পানিগুলোকে নিয়ে। হ্যাঁ, রাশিয়ায় অ্যাপেল এবং স্যামসাং এর প্রোডাকশন থেকে শুরু করে বিক্রি অনেকটা কমে গেছে। আপনারা সকলেই জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে রাশিয়ার অনেক অধিবাসী বা বাসিন্দা যারা আছেন তারা কিন্তু আমেরিকা বিরোধী হয়ে উঠেছেন, তাই জন্য তারা অ্যাপেলের প্রোডাক্ট ইউজ করতে চাইছেন না, তো অ্যাপেলের বিক্রি ওই জন্য কমছে। এছাড়া সাউথ কোরিয়ার সাথে তাদের ইন্টারনালি কিছু প্রবলেম ক্রিয়েট হয়, সেই জন্য কিন্তু তারা স্যামসাং এর ফোন কিনছেন না, চাইনিজ ফোনগুলো কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র যে স্মার্টফোনের চাহিদা কমছে এমনটা না, স্মার্ট গেজেটের চাহিদাও কিন্তু কমছে। আইটিসি সত্তর প্রকাশিত একটা রিপোর্ট থেকে আমরা জানতে পারছি চায়নাতে Q1 2020 স্মার্ট ওয়ারেবল যেগুলো রয়েছে, সেটা আপনার রিস্ট ব্যান্ড হতে পারে, স্মার্ট ওয়াচ হতে পারে, তার শিপমেন্ট কিন্তু 7.5% কমে গেছে। HTC নাম তো শোনাই হোগা। HTC এবার তাদের আরও একটা নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। না, স্মার্টফোনটা স্পেসিফিকেশন কি হবে জানা যায়নি, তবে এটুকু জানা গেছে এই স্মার্টফোনটা মেটার ফোকাসড একটা স্মার্টফোন হবে, অর্থাৎ ফেসবুক বা মেটার বিভিন্ন ধরনের অত্যাধুনিক AI সিস্টেম এখানে ইউজ করা হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এই ফোনটা বলা হচ্ছে গ্লোবালি 28 জুন লঞ্চ করা হবে। এটা কিন্তু কম দামি কোনো একটা স্মার্টফোন হবে না, একদম মোটামুটি ফ্ল্যাগশিপ গ্রেডেরই একটা স্মার্টফোন হবে। ধীরে ধীরে যখন মেটার কথাই চলেই এলাম, তাহলে বলে দিই মেটার সময়টা কিন্তু একেবারেই ভালো যাচ্ছে না। ফেসবুকের মাদার কোম্পানি এই মেটা গতকালই বলেছিলাম যে স্মার্ট ওয়াচ যেটা বানাচ্ছিল সেটার ডেভেলপমেন্ট প্রসেস তারা বন্ধ রাখছে, কিন্তু স্মার্ট ওয়াচের পাশাপাশি তারা একটা স্মার্ট গ্লাস নিয়েও কাজ করছিল। সেটা বলা হচ্ছে 2024 সাল নাগাদ লঞ্চ হতে পারে। ফেসবুক কিন্তু আবারও ব্যর্থ হয়েছে। কেন একথা বলছি, ইথিওপিয়া ফ্রান্স সহ আরও অনেক দেশে কিন্তু ফেসবুকের এগেনস্টে বিভিন্ন ধরনের মামলা চলছে। ফেসবুক নাকি তার স্প্যাম কমেন্ট, বিভিন্ন ধরনের হেড স্পিচ হোক বা বিভিন্ন ধরনের ভায়োলেন্স, সেগুলো কিন্তু একেবারেই প্রোটেক্ট করতে ব্যর্থ হচ্ছে। এমনকি ফেসবুকের টেররিস্ট অ্যাক্টিভিটিও নাকি অনেকটাই বেড়ে গেছে, টেররিস্টরা বিভিন্ন ধরনের খবর সংগ্রহের জন্য ফেসবুককে হাতিয়ার করছে। এরপর তাহলে রেডমির খবরে চলে আসি। রেডমি নোট 12 সিরিজ লঞ্চ করতে চলেছে। না, আমাদের দেশগুলোতে এখন লঞ্চ করছে না, তবে বলা হচ্ছে Q2 2022 চাইনিজ মার্কেটে রেডমি নোট 12 সিরিজ লঞ্চ করবে। আজকে রেডমি নোট 12 ফোনটার কিন্তু বেশ কিছু স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। রেডমি নোট 12 প্রো প্রো প্লাস এর নয়, শুধুমাত্র রেডমি নোট 12 এর। বলা হচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, এর সঙ্গে সঙ্গে একদম স্ট্রেট ডিসপ্লে থাকবে, কোনো রকম কার্ড ডিসপ্লে থাকবে না। এছাড়াও সেন্টার পাঞ্চল একটা ক্যামেরা থাকবে, সেলফি ক্যামেরা, পেছনের দিকে আগের জেনারেশনের মতোই ক্যামেরা হাউজিং থাকবে, এবং এই ফোনটাতে মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হবে। তবে মিডিয়াটেকের কি প্রসেসর এখনো পর্যন্ত জানা যায়নি। এছাড়াও শাওমি 12 লাইট যে ফোনটা, সেই ফোনটা এই মাসে চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়ার কথা থাকলেও আজকে খবর আছে যে ওই ফোনটা এই মাসে লঞ্চ হচ্ছে না, আগামী মাসে শাওমি 12 লাইট ফোনটা লঞ্চ হবে, এবং যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর থাকবে। শাওমি তুরস্কে একটা অভিনব পন্থা নিয়েছে তাদের রেডমি নোট 11 সিরিজের ফোনগুলোকে বেচার জন্য। শাওমি ম্যাকডোনাল্ডসের সঙ্গে পার্টনারশিপ করেছে, এমনকি সেখানে বিভিন্নভাবে অ্যাড করা হচ্ছে আপনি যদি শাওমি অর্থাৎ রেডমি নোট 11 সিরিজের কোনো একটা স্মার্টফোন কেনেন বা সেই স্মার্টফোনটা নিয়ে খেতে যান, সেখানে আপনাকে ফ্রিতে বার্গার খাওয়ানো হবে। একবার ভেবে দেখুন পাবলিসিটি করার জন্য কি ধরনের আধুনিক প্রক্রিয়া কোম্পানিগুলো ব্যবহার করছে। গতকালের টেক নিউজ দেখা হয়েছে তো নাকি? তাহলে আরও একবার রিক্যাপ করে দিই। গতকালের টেক নিউজে আমি বলেছিলাম পোকো F4 ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে, কিন্তু আজকে যখন টিজারটা প্রকাশ হলো তখন দেখা যাচ্ছে ওপরের দিকে পোকো F4 প্রো লেখা, অর্থাৎ পোকো F4 এবং পোকো F4 প্রো দুটো স্মার্টফোনই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। পোকো F4 এই ফোনটার সম্পূর্ণ স্পেসিফিকেশন আমরা কিন্তু টুইটারে লিক করে দেখিয়ে দিয়েছি, সো আপনারা যদি টুইটারে হ্যান্ডেলে যোগ না দিয়ে থাকেন অবশ্যই চলে আসুন, বাঙালি কিন্তু টুইটারে এখনও অনেক জায়গা পড়ে রয়েছে।
টুইটারে বাঙালিকে খুঁজে পাওয়া যায় না, যাই হোক। কিন্তু পোকো F4 প্রো যে ফোনটা হবে, একই লঞ্চমেন্ট থেকে বলা হচ্ছে লঞ্চ হবে, সেখানে 2K ডিসপ্লে থাকবে, অ্যামোলেড ডিসপ্লে থাকবে, এছাড়াও সেখানে মিডিয়াটেকের টাইমাসেরই 9000 চিপসেট থাকবে এবং খুবই কম্পিটিটিভ প্রাইস পয়েন্টে এটা লঞ্চ করতে পারে ইন্ডিয়ান মার্কেটে। এগুলো কিন্তু সরাসরি কম্পিট করবে আইকিউ নিও 6 বা আইকিউ 9 সিরিজের সঙ্গে। এরপরে আমরা কথা বলবো ইনফিনিক্সকে নিয়ে। ইনফিনিক্স আগামী 15 জুন, হ্যাঁ ওই দিন কিন্তু আমার জন্মদিন, আপনাদের কাছ থেকে উইশ পেতে চাই, যাই হোক দেখবো কতজন আপনারা মনে রাখেন। ইনফিনিক্স 15 তারিখ তাদের একটা স্লিম ল্যাপটপ লঞ্চ করতে চলেছে, ইনফিনিক্স ইনবুকস X1। যে ল্যাপটপের ওজন কিন্তু খুবই সারপ্রাইজিং, মাত্র 1.24 কেজি। হ্যাঁ এটা লাইট ওয়েট ল্যাপটপ হিসেবে অবশ্যই ব্যবহার করা যেতে পারে এবং এখানে কোর i3 প্রসেসর রয়েছে, মনে হয় 10th জেনারেশনের। কিন্তু হ্যাঁ কত দামে এটা লঞ্চ হয় সেটার উপরেই আমরা নজর রাখবো। 10th জেনারেশনের প্রসেসর দিয়ে আমি যদি দাম বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা রেকমেন্ড করতে পারবো না, হ্যাঁ। তবে দেখা যাক, এটার দাম যদি অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে হয়, 25,000-30,000 রুপির মধ্যে হয়, তাহলে বলবো ফাটাফাটি একটা অপশান যারা স্লিম এবং লাইট ওয়েট ল্যাপটপ খুঁজছেন। যাই হোক, ইনফিনিক্স নোট 12 5G সিরিজ আসতে চলেছে, কিন্তু এটা নিয়ে ধন্দ আপনারা জানেন যে ইনফিনিক্স নোট 12 5G বলা হচ্ছে, এদিকে ওই ফোনটাই বলা হচ্ছে মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর থাকবে। কিন্তু হ্যাঁ, এখন শোনা যাচ্ছে ইনফিনিক্স নোট 12 টার্বো বা ওই ধরনের কোনো একটা নাম দেওয়া হবে, নোট 12 প্রো, সেই ফোনটা নাকি লঞ্চ হবে মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর দিয়ে। অন্যদিকে ইনফিনিক্সের নোট 12 যে 5G সিরিজ হবে, সেই সিরিজে নাকি আবার 3টে স্মার্টফোন থাকবে। সেই 3টে স্মার্টফোনের মডেল নাম্বার এখনও পর্যন্ত কনফার্ম নয়, তবে এটুকু জানা যাচ্ছে ইনফিনিক্স নোট 12 প্রো 5G যে ভ্যারিয়েন্টটা হবে সেখানে মিডিয়াটেকের ডায়মানসিটি 1200 চিপসেট থাকতে পারে, এমনকি সেটা ইন্ডিয়ান মার্কেটে 20,000 রুপির নিচে বা 20,000 রুপির আশেপাশে লঞ্চ করতে পারে। অলরেডি কিন্তু ইনফিনিক্স দেখিয়েছে তারা করতে পারে, কারণ ইনফিনিক্স 05G খুবই কম্পিটিটিভ প্রাইস পয়েন্টে 15,000 রুপিতে তারা কিন্তু মিডিয়াটেকের টাইমাসেরই 900 চিপসেট প্রোভাইড করেছিল অফার পিরিয়ডে, তো সেক্ষেত্রে অবশ্যই তারা চাইলেই পারে। আজকে সবশেষে এসে কথা বলবো ওয়ানপ্লাসকে নিয়ে। আজকে যোগেশবাড়ির রিসেন্ট টুইটার হ্যান্ডেল থেকে ওয়ানপ্লাস 10 ফোনটার স্পেসিফিকেশন কী হবে সেটা আমরা জানতে পেরেছি। এটা হতে পারে ওয়ানপ্লাস 10 অথবা হতে পারে ওয়ানপ্লাস 10T। 6.7 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1 প্রসেসর, 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা, 32MP সেলফি, 4800mAh ব্যাটারি এবং এখানে থাকবে 80W ফাস্ট চার্জিং টেকনোলজি। সো এখনও কি ওয়ানপ্লাসের ওপর আপনাদের আগ্রহ আছে? আমার তো একেবারেই। ওয়ানপ্লাস 10T ফোনটা যা এক্সপিরিয়েন্স সেটা আর বলার কথা না। যাই হোক, আই বাটনের লিঙ্ক আছে, একবার পারলে দেখে নেবেন। আর আগামী রবিবার আমাদের Q&A এপিসোড আসছে, আপনাদের যদি কোনো প্রয়োজনীয় প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে রাখবেন, আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে নিয়ে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আজকে আর কথা বাড়াচ্ছি না, আরও একবার নিমন্ত্রণ করব আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আসার জন্য। না, কোনো রকম জোর জবরদস্তি নেই, নিমন্ত্রণ রক্ষা করা আপনার দায়িত্ব। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামীকাল।